ঢাকা প্রিমিয়ার লিগ ব্যাট হাতে ঝড় তুলেছেন মুমিনুল হক তাতে প্রাইম দলেশ্বরকে তিনশো আট রানের বড় টার্গেট দিয়েছে গাজী গ্রুপ বিকেএসপির তিন নম্বর মাঠে টস ব্যাট করতে নামে গাজী আট বল আগে তিনশো সাত রানে অল আউট হয়েছে প্রথম তিন ম্যাচ জেতা গাজী গ্রুপ মুমিনুল হক একাই করেন একশো বাহান্ন রান একশো বিশ বলে ষোলো চার ও ছয় ছয় এই রান করেন বাঁ হাতি ব্যাটসম্যান পারভেজ রসুলের ব্যাট থেকে আসে তিপ্পান্ন রান ফরহাদ রেজা চার ও দেলোয়ার হোসেন নেন তিন উইকেট মাঠে বৃষ্টিতে পিচ ও আউটফিল্ড ভেজা থাকায় খেলা দেরিতে শুরু হয় সাতাশ ওভারের ম্যাচে রূপগঞ্জের বিপক্ষে টস সেরে ব্যাট করছে কলাবাগান একাডেমি অপরদিকে ফতুল্লাই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আবাহনে অল আউট হয়েছে দুশো রানে লিটন দাস ও মাহমুদুল্লাহ দুজনেই করেন বাষট্টি রান লেগ স্পিনার তানভীর হায়দার নিয়েছেন চার উইকেট মুমিনুলের একশো বাহান্ন ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট এ ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর চতুর্থ সর্বোচ্চ ইনিংস দেশি ক্রিকেটারদের মধ্যে দেড়শো পেরোনো চতুর্থ ক্রিকেটার তিনি স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটা তামিম ইকবালের কদিন আগেই কলাবাগানের বিপক্ষে একশো রান করেন তামিম সবচেয়ে বেশি একশো ইনিংসটি লঙ্কান দুই হাজার চোদ্দ পনেরো মৌসুমে ভিক্টোরিয়ার হয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের শেষ দিনে কাল তিনটি ম্যাচ লিগে এখনও অপরাজিত প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ ধুঁকতে থাকা ভিক্টোরিয়া বিকেএসপি চার নম্বর মাঠে হবে ম্যাচটি পাশের মাঠে ব্রাদার্স ইউনিয়ন খেলবে পার্টেক্সের বিপক্ষে ফতুল্লায় ঐতিহ্যবাহী মোহামেডান খেলবে খেলাঘরের বিপক্ষে দুর্বল খেলাঘরের বিপক্ষে জয়ের ধারায় ফেরার মিশন মোহামেডানের তবে জাতীয় দলের ব্যস্ততায় তামিম ইকবাল সুভাশিস রায় ও মেহেদি হাসান মিরাজকে ছাড়াই খেলতে হবে সাদা কালোদের তবে তাইজুল ছাড়া বাকিদেরকেও তেমন ছন্দে না থাকায় দুশ্চিন্তা মতিঝিল ফিরে গেছেন আফগান রেকর্ড রহমত শাহ খেলবেন ভারতীয় ওপেনার অভিনব মুকুন্দর অপরদিকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের চ্যালেঞ্জ অপরাজীয় থাকার রেকর্ডটা দীর্ঘায়িত করার লিগে দুই ম্যাচ হারা ভিক্টোরিয়া কিছুটা হলেও ব্যাকফুটে থাকবে যদিও সাব্বির সৌম্য ও রুবেল দল ছুট হয়েছেন তবে অধিনায়ক মেহেদি মারফের জন্য স্বস্তি ছন্দে আছেন দুই আলাবিন ডাউনসম্যান থেকে ক্রিকেটের ফেরিওয়ালা আসার জাইদি খেলছেন দেশে দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আবারও বাংলাদেশে এসেছেন পুরনো ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে একদিকে যেমন প্রশংসা করেছেন বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক মাসাফের ঠিক তেমনি প্রতিবাদ জানিয়েছেন ক্রিকেট দুনিয়ার বর্ণ বৈষম্যের ঢাকার ক্রিকেটে আসার জাইদি নামটা বেশ পরিচিত দুই হাজার বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ে বড় অবদান পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ অলরাউন্ডারের টুর্নামেন্ট সেরাও হয়েছিলেন তিনি ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে আবারও ঢাকায় আসার জাইদি খেলছেন পুরনো ক্লাব লেজেন্ডস অফ রূপগঞ্জে সেই মাশরাফির অধীনে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের প্রসঙ্গ আসতেই প্রশংসা ঝরল তার কণ্ঠে একজন ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে মাশরাফি কেমন তা পুরো বিশ্ব জানে তবে একজন মানুষ হিসেবেও সে অসাধারণ মাশরাফি একজন লিভিং লেজেন্ড আমি খুবই ভাগ্যবান তার সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পেরেছি গেল কয়েক বছরে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের পারফরমেন্সে মুগ্ধ আসার যায়নি তবে আসল পরীক্ষার মঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি

বিপিএল কে পরিচ্ছন্ন টুর্নামেন্ট বলে স্বীকৃতি দিয়েছেন আশার জাইদি আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক আপনাদের যেমনটা জানিয়েছিলাম ঢাকা প্রিমিয়ার লিগে একশো বাহান্ন রানের খেলেছেন দুটি ম্যাচে রুদ্র সেখানে তো দুটি ম্যাচ চলছে এবং সেখানে কিন্তু মোমিনুল হক দারুণ একটি ইনিংস খেলেছেন একটু জানান দুই ম্যাচের সবশেষ অবস্থা ব্যাপারে হ্যাঁ কনক আপনি যেটা বলছিলেন যে গাজী গ্রুপ এবং প্রাইম দলেশ্বর ম্যাচের কথা সেখানে মোমিনুল একশো রানের একটি ইনিংস খেলেছেন যা প্রিমিয়ার লিগে আসলে চতুর্থ সর্বোচ্চ রানের একটা স্কোর একশো বিশ বলে ছয়টি ছয় ছিল এই ইনিংসে এবং নাসির কথাও বলতে হয় নাসির চৌষট্টি রানের একটা ইনিংস খেলেছিলেন এবং প্রাইম দোলেশ্বর তিনশো আট রানের টার্গেটে ব্যাট করতে নেমে কিন্তু প্রথমেই রনি তালুকদারের উইকে আব্দুল মজিদের উইকেট হারায় এরপরে ইমতিয়াজ এবং সারিয়ান নাফিজ একটি বাহাত্তর রানে জুটি গড়ে ভালোই এগুচ্ছিলেন কিন্তু হঠাৎ করে নাসির হোসেনই এসে ব্রেক থ্রুটা ঘটান এবং দুজনকেই নাসির হোসেন আউট করেন তো এই মুহূর্তে খেলার যে অবস্থা তাদের দেখছি প্রাইম দলেশ্বরের যে একশো সাত একশো সাত রান তারা করেছে পাঁচ উইকেট কিন্তু ইতিমধ্যে চলে গেছে এবং খুবই আমরা বলতে পারি যে প্রায় গাজী গ্রুপ হয়তো বা জয়ের খুব কাছাকাছি আছে আর আরেকটা ম্যাচের কথা যদি আপনাকে জানাই যে রূপগঞ্জের রূপগঞ্জ এবং গলা বাগানের ম্যাচে এটা বৃষ্টির কারণে মাঠের মাঠের কর্মমাত্ম থাকার কারণে কিন্তু খেলাটি সাতাশ ওভারে নেমে আসে এবং ব্যাটিং টস হেরে ব্যাট করতে নেমে কলাবাগান একশো উনআশি একশো রান করেছে একশো উনআশি রানের টার্গেট দিয়েছে রূপগঞ্জকে মেরাব হোসেনের কথা বলি মেরা হোসেন একটা খুব খুবই সুন্দর একটা চমৎকার ইনিংস খেলেছেন অর্ধশতক রান তুলে নিয়েছেন এক কিছুক্ষণ কিছুক্ষণ আগে খেলাটা শেষ হয়েছে এবং আমরা আশা করি যে এই মুহূর্তে যেটা চলছে শুধুমাত্র কাজী গ্রুপ এবং প্রাইম দোলেশ্বরের ম্যাচটাই আমরা দেখতে পাচ্ছি এই ম্যাচে এখন পর্যন্ত খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি কাজী গ্রুপের উপরে রুদ্র আপনাকে ধন্যবাদ দর্শক যেমনটা দেখছিলেন আমাদের সহকর্মী আশিক রুদ্র তিনি কথা বলছিলেন বিকেএসপি থেকে সেখানে চলছে ঢাকা প্রেমি দুটি ম্যাচ চলে যাব পরের খবরে ইসলামিক সলিডেনিটি গেমসের প্রথম শুটিং এ বাজিমাত করার প্রত্যাশা দেশের শুটারদের কঠিন প্রতিপক্ষ মানছে ইরান ও তুরস্ককে তারপরও দুই কোচ বিশ্বাসী ধীরে চলন নীতিতে প্রতিটি আসরই কিছু না কিছু শেখার মঞ্চ মনে করেন দুই ভিন দেশি নয় মে আজারবাইজান যাবে বাংলাদেশ শুটিং দল বিশ্বের সাতান্ন মুসলিম দেশের মিলন মেলা এবার আজারবাইজানের রাজধানী বাকুতে ১২ থেকে ২২ মে ইসলামিক সলিডারিটি গেমস এর চতুর্থ আসর ২০ ডিসিপ্লিনের চব্বিশ ইভেন্টে হবে পদকের লড়াই শান্তি আর ঐক্যের বার্তা যে গেমসে সেখানে প্রথমবার হচ্ছে শুটিং বাংলাদেশ থেকে যাচ্ছেন ছয় শুটার এয়ার পিস্তল অংশ নেবেন শাকিল আহমেদ ও আনোয়ার হোসেন আর এয়ার রাইফেলে আবদুল্লাহ বাকিরা চার শুটার এসে গেমসের পর থেকে টানা অনুশীলনে শুটাররা এইভাবে আস্তে আস্তে গেলে সময় দেখা গেল আমি একটা হাই লেভেল কোয়ালিটির একটা শুটার হয়ে যাবে রিসেন্টলি যেহেতু একটা মেডেল পেয়েছি আশা করছি ভালো কিছু হবে আর এভরিডে আমার ইমপ্রুভ হচ্ছে ফেব্রুয়ারিতে দিল্লি ওয়ার্ল্ড কাপে অল্পের জন্য দশ মিটার এয়ার রাইফেলে সে রাটে নাম লেখানো হয়নি বাকির এবার সে ব্যর্থতা ভুলে আরও সামনে যোগ তার সিলেকশন কম্পিটিশনের মধ্যে যে স্কোরগুলো হয়েছে সেগুলো সেগুলোর অ্যাভারেজ যদি ছয়শো তেইশ থেকে পঁচিশ হয় তাহলে হয়তো ফাইনাল উঠা যাবে আর ফাইনালে উঠলে আলটিমেটলি একটা কম্পিটিশন বা মেডেলের জন্য একটা ফাইট থাকবে আর কি সার্বিয়া ও ডেনমার্কের কোচ অবশ্য এখনি পদকের কথা বলতে নারাজ শুটারদের স্কোরের উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে পারলে পদক আসবে বিশ্বাস তাদের অলওয়েজ ডেপোরেশন খেলায় খুব দ্রুত উন্নতি হওয়া কঠিন পদক জয়টা আরও কঠিন স্কোরের উন্নতি হলেই শুধু পদক আসবে ইউজ আমরা পদকের আশা করতে পারি না না পেলে হতাশা আর কিছু থাকবে না ইসলামিক সলিডারিটি পর জার্মানিতে বিশ্বকাপে অংশ নেবে দল ঢাকা আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো আন্তর্জাতিক মানের সুইমিং কমপ্লেক্স উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিসিবি নির্বাচক হাবিবুল বাসার সাতারু রুবেল রানা ও সবুরা সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা সাঁতার কমপ্লেক্সটি তৈরিতে ব্যয় হয়েছে নয় কোটি টাকা কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে সরকারের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জানান ভবিষ্যতে এখানে একটি ক্রিকেট স্টেডিয়াম করার পরিকল্পনার কথা ষোলো কোটি মানুষের মধ্য থেকে যদি ষোলো জন প্লেয়ার নিয়ে আসতে পারি তাহলে আমাদের নিশ্চয়ই যোগ্য মেধা আমার প্রতিভা আমরা নিশ্চয়ই পাবো এফ সি বার্সেলোনার ফুটবল স্কুল আসছে বাংলাদেশে অন্তত আলোচনা শুরু হয়েছে এই ব্যাপারে স্বল্প পরিসরের একাডেমিতে গড়ে তোলা হবে ভবিষ্যতের ফুটবলার এমন প্রস্তাবের বিষয়ে আলোচনা চলছে দেশের একমাত্র ওয়েফা এ লাইসেন্সধারী কোচ মারফুল হকের সঙ্গে তবে স্প্যানিশ ক্লাবটির সাথে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে বলে জানিয়েছেন তিনি প্রয়োজন আর্থিক ও অবকাঠামোগত নিশ্চয়তা স্পেনের লা মাসে একাডেমি ফুটবলার গড়ার কারখানা যেখান থেকে উঠে এসেছেন লিওনেল মেসি ইনিয়েস্তা জাভিরা বছরের পর বছর এই একাডেমির মাধ্যমে বিশ্বসেরা সেরা সব ফুটবলার উপহার দিচ্ছে বার্সেলোনা তবে শুধু আবাসিক নয় ভবিষ্যতের ফুটবলার গড়তে অনবাসিক একাডেমির ব্যবস্থাও রয়েছে ক্লাবটির এফসিবি যার অর্থ এফসি বার্সেলোনা স্কুল অব সকার যেখানে নির্দিষ্ট অর্থের বিনিময়ে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে ফুটবল দীক্ষা নিতে পারবেন শিশু কিশোররা সারা বিশ্বে এমন স্কুল রয়েছে তেত্রিশটি আর সেই স্কুল বাংলাদেশে প্রতিষ্ঠার ব্যাপারে ক্লাবটির সাথে আলোচনা চলছে মারফুল হকের বার্সেলোনা যে স্কুল আছে স্কুলা বলে ওটাকে ওরা এই ফুটবল স্কুলে ওদের সঙ্গে যোগাযোগ করেছি ওরা ওরা বেশ আগ্রহ দেখেছে এবং ওরা কিন্তু কিছু পেপার কিছু ডকুমেন্টস এগুলো রেডি করতে বলেছে এবং পাঠাতে বলেছে তা এর আগে মারুফুলের সাথে এমন আলোচনা হয়েছিল আর্সেনালের কিন্তু আর্থিক অনিশ্চয়তায় তা বেশি দূর এগোয়নি তবে এফসিবি স্কুলার জন্য বড় অবকাঠামোর প্রয়োজন নেই প্রতি বারো ছাত্রের জন্য বার্সেলোনা থেকে আসবে একজন করে কোচ শুধু প্রয়োজন পৃষ্ঠপোষক আমাদের দেশে ফুটবলের যারা ইনভেস্ট করে বা স্পন্সর আছেন তারা কিন্তু ইমিডিয়েট রেজাল্ট চান এবং ইমিডিয়েট রেজাল্ট চান হয় সেটা ফিনান্সিয়াল হোক অথবা গুড উইল হোক যাই হোক যেদিন থেকে রান করবে তার পরের মাস থেকে তাদের রিটার্ন শুরু করবে সঙ্গে সঙ্গে কিন্তু প্লেয়ার কোয়ালিটি প্লেয়ারও বেরিয়ে আসবে মাসিয়া না হোক এফসি বার্সেলোনা স্কুলের আগমন